हेलो एंड वेलकम टू माय चैनल बोहेमियन बिनय। आज के विशेष मुहूर्ते हमें रही नैशनल हाईवे 34 ऊपरे जायगाटर नाम भांगाबाड़ी। आमार संगे जाके पेये सर्वाशीष कुमार पाल, इंग्रेजी और बांगला दुटो भाषाते लेखालेखी करें। लाटागुड़ी थेके फिरबार पथे और एकटू एगोलेई किन्तु रायगंज, आमरा चा पानेर एकटा ब्रेक निच्छि, आसुन। সো আপনার পত্রিকার বিষয়েও একটু জানতে ইচ্ছা প্রকাশ করলাম। এইবার আপনার যে মেসেজ অফ হিউম্যানিটি সেটা কততম বেরোচ্ছে? 22তম বেরোচ্ছে। তো মূল বিষয় কি আছে এবার মেসেজ অফ হিউম্যানিটির? এবার মেসেজ অফ হিউম্যানিটিতে অধিকাংশই সব কোভিড নিয়ে লেখা পোয়েম, এবং এবারে আমরা পেয়েছি রায়গঞ্জ থেকে বিনয় লাহাকে, উনি এডুকেশন সম্বন্ধে লিখেছেন, আর অধিকাংশ কোভিড নিয়ে লেখা। আর আমার নিজস্ব লেখাটা হাউ টু লার্ন ম্যাথমেটিক্স। রেসপন্স কেমন পাচ্ছেন অল ওভার ইন্ডিয়া থেকে? আপনি মেসেজ অফ ইউনিটি রেসপন্স কেমন পাচ্ছেন? আপনার 22তম ইস্যু বেরোচ্ছে। রেসপন্স খুব বিদেশ থেকে পাচ্ছি, কারণ হচ্ছে এবারে প্রায় 7টা আমি বিদেশের কবিতা পেয়েছি, ক্রোশিয়া, স্পেন, কানাডা, ইটালি, এবং ওরা প্রত্যেকেই এই ফেসবুকে প্রত্যেকেই এটা শেয়ার করেছে, এবং প্রত্যেক শেয়ারে প্রচুর লাইক পেয়েছে তারা। আমি যেটা জানি যে আপনার ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে অনেক মিনিস্টারও যোগদান করেছেন। আপনার কি এই কোভিড সিচুয়েশনে নেক্সট ইয়ারে কি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল করছেন? অবশ্যই, কারণ আমি আশা রাখছি যে নেক্সট ইয়ারে কোভিড সেই সময়টা থাকবে না, ভ্যাকসিনেশন হয়ে যাবে এবং মানুষ সুস্থ হবে, এবং আমরা একটা নতুন কি বলবো ভোর এবং নতুন একটা ইয়ে পাবো। আমার চ্যানেল বোহেমিয়ান বিনয়ের জন্য কোনো বার্তা দিতে চান? বিনয়বাবু জন্য বার্তা, কারণ এতগুলো না, আমি যে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম করেছি প্রতিটাই সঞ্চালক বিনয়বাবু দারুণভাবে করেছে। আগামী দিনেও তিনি এই সঞ্চালনার কাজটা তো তিনি, এবং অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার একটা মানে ভালো ভূমিকা থাকে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আর কথা বাড়ছি না, এসে গেছি ভাঙাবাড়ি। এই ভাঙাবাড়িতে এক কাপ চা খেয়ে আবার গাড়িতে উঠবো, এরপরেই আমরা রায়গঞ্জে উঠবো। থ্যাংক ইউ সর্বাশিষবাবু। থ্যাংক ইউ সো মাচ।